আজ করব, কাল করব, এই করতে করতে অনেক দিন মাস বছর চলে যাচ্ছে, তবুও তুমি হাত পা ছেড়ে বসে আছো। তুমি কিছু করতে চাও কিন্তু তুমি তা করতে সক্ষম নও। কেন বন্ধু, তোমার গল্পটাও এরকম কিছু, তাই না? তোমার স্বপ্নগুলো অনেক বড়, সেগুলো পূরণ করার ইচ্ছাও আছে। তুমি এটি পূরণ করতে পারো কিন্তু মোবাইল, গার্লফ্রেন্ড এবং সোশ্যাল মিডিয়ার মতো বিভ্রান্তিগুলো তোমার চোখে ধুলো ফেলে এবং তোমার স্বপ্নের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। যদি তুমি এই প্রাচীর পার হয়ে তোমার স্বপ্নকে উড়াতে চাও, যদি তুমি এই প্রাচীর পার হয়ে নিজের খারাপ অবস্থার পরিবর্তন আর তোমার পরিবারের জন্য ভালো কিছু করতে চাও, তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। কারণ এই ভিডিওতে তুমি এমন কিছু জানতে চলছো যা তোমার মাসকে মাস বয়ে আসা প্রবলেমের সমাধান মাত্র 21 দিনে করতে পারবে, আর তুমি সবাইকে পেছনে ফেলে তোমার স্বপ্ন পূরণ করার দৌড়ে আগে পৌঁছাবে। তুমি হয়তো ভাবছো 21 দিনই কেন, 25 দিনও তো হতে পারতো, 30 দিন অথবা 20 দিন সময় কেন হলো না, বা রাউন্ড ফিগারের কথাও তো বলতে পারতেন। এর পেছনে একটা রহস্য আছে, আর সেটা হলো 1950-এর দশকে ম্যাক্সওয়েল মাল্টোস নামে একজন বিখ্যাত লেখক ছিলেন। তিনি তার বইয়ে 21 দিনের সাইকোলজি ব্যাখ্যা করেছিলেন। সেই ব্যাখ্যার সারমর্ম ছিল মাত্র 21 দিনের সেই টাইমলাইন, যে টাইমলাইনে তুমি তোমার অভ্যাস বদলাতে পারবে আর দুনিয়ার ডিস্ট্রাকশনে আটকা পড়া মানুষ থেকে একজন আকর্ষণীয় মানুষ হয়ে উঠতে পারবে। আর এর জন্য সবচেয়ে প্রথম কাজ হলো নাম্বার 5, ডিস্ট্রাকশনকে চিরবিদায় দিয়ে দাও। বন্ধুরা, 21 দিনের এই সময়টি তোমার জন্য শুধু একটি কাজ নয়, এটি একটি যুদ্ধ। আর এটি অ্যাচিভ করতে হলে তোমাকে প্রথমে যা করতে হবে তা হলো সব ডিস্ট্রাকশনকে টাটা করে দিতে হবে, মোবাইলের ব্যবহার অনেক কম করতে হবে। আমি বলতে চাচ্ছি, মোবাইল তখন ব্যবহার করবে যখন তোমার বেশি প্রয়োজন। আর এর আগে তুমি একটি কাজ করো, মোবাইল থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটকের মতো সকল সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো ডিলিট করে দাও, যাতে তোমাকে ডিস্ট্রাকশন করার জন্য বাস না থাকে আর বাসিও না বাজে। বন্ধুরা, এই সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনই যা তোমার স্বপ্নকে উড়াতে বাধা দিচ্ছে, তোমাকে আটকে রাখছে। যদি তোমাকে এখান থেকে বের হতে হয় তাহলে তোমাকে এই ফাঁদকে ভাঙতে হবে। আমি বুঝতেছি এটা তোমার জন্য সহজ নয়, বারবার মোবাইলের দিকেই হাত যাবে, বাট তোমার ইচ্ছা শক্তির জোরে তোমাকে এর থেকে বাইরে বের হতে হবে। শুধুমাত্র 21 দিন এটাকে আটকে রাখো আর 21 দিন পরের রেজাল্টটা দেখো। নাম্বার 4, উইক আপ আর্লি ইন দ্য মর্নিং। তোমার হয়তো হাসি আসছে যে স্বপ্ন পূরণ করার জন্য ভোর 4টায় ঘুম থেকে ওঠার কী দরকার, তাই না? তোমার এই হাসির সাথে স্টিভ জবসকেও একই প্রশ্ন করা উচিত, কারণ তিনি যতদিন বেঁচে ছিলেন উনি এই টাইমে ঘুম থেকে উঠতেন। এই প্রশ্ন বিশ্বের সবচেয়ে শীর্ষধনী বিল গেটসকে করা উচিত। এই প্রশ্ন হলিউডের সবথেকে বেশি চার্জ করা অ্যাক্টর রক জনসনকে করা উচিত। এই প্রশ্নটা বলিউডের শীর্ষ তারকা অক্ষয় কুমারকে করা উচিত, কারণ ওনারা এই টাইমকেই সফলতার পারফেক্ট টাইম বলে জানতেন। 4টা বাজে ওঠার মানে এই নয় যে তুমি অ্যাক্টিভ, এর কারণ এটাও হয় যে তুমি তোমার স্বপ্ন এবং গোলকে অ্যাচিভ করার জন্য অনেক মনোযোগী। শীতের দিনে যখন কম্বল থেকে উঠতে একদমই মন চায় না, তখন তার ইচ্ছা শক্তির জোরে শুধুমাত্র সেই মানুষটাই উঠতে পারে যার ভেতরে জেটটা আগুনের মতো হয়ে থাকে। আমাকে প্রমিস করো যে 21 দিনের এই যুদ্ধে তুমি যে কোনো পরিস্থিতিতে সকাল 4টায় ঘুম থেকে উঠবে। নাম্বার 3, ফিটনেসের দিকে খেয়াল রাখো। তোমাকে একটা গল্প বলি। এক লোক ছিল যার একটা স্বপ্ন ছিল যে সে একদিন অনেক বড় কিছু করবে এবং সে বসে বসে সব পাবে, অনেক বিলাসবহুল জীবনযাপন করবে। সে নিজের লক্ষ্য অর্জনের জন্য অনেক মনোযোগী ছিল। ওর মনোযোগ এতটাই ছিল যে ও ঠিকমতো ঘুমাতও না, খেতও না। সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য কোনো কিছু বাদ দেয়নি। ও ভাবত যে গোল অ্যাচিভ করার জন্য তো এসব করতেই হবে। সে অনেক অনেক কঠিন পরিশ্রম করার পর তার লক্ষ্য অর্জন করে। এখন তার কাছে সবই ছিল যা পাওয়ার আর যা তার স্বপ্ন ছিল। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যার জন্য তার এতদিনের স্বপ্ন 1 মিনিটে ভেঙে গেল। তার এমন একটা রোগ হয়েছে যার কোনো চিকিৎসা নেই। ওই সময় সে বুঝতে পারে যে স্বপ্ন পূরণ করার সময় তার শরীরের প্রতি যতটা খেয়াল করার দরকার ছিল তার কিছুই সে করতে পারেনি, যার জন্য এখন তাকে ভুগতে হচ্ছে। তাই একটাই কথা বলার, স্বপ্ন পূরণ করার জন্য এতটাই কঠোর হয়ে যেও না যেই শরীরের জন্য এত কিছু করছো সেই শরীরটাই নষ্ট হয়ে যায়। এই 21 দিন 4টা বাজে ওঠার সাথে সাথে তোমাকে প্রতিদিন 1 ঘন্টা অথবা আধা ঘন্টা ব্যায়াম